2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত সাত আসামির জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একই সাথে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের নির্দেশ দেয় আদালত। 20 জুন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত 25 মে সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সহ সাত আসামিকে 4 মাসের জামিন দেয় হাইকোর্ট। পরে আসামিদের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে 27 মে সাত আসামির জামিন স্থগিত করে চেম্বার জজ আদালত। সাতক্ষীরার কলারোয়ায় 2002 সালের 30 আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।